স্টিল নাও 4 ইয়ার্স হচ্ছে, এর মধ্যে জি টু কথা বলাটা মিডিয়ায় খুব কঠিন। সো আমি যদি বলি এখন অনেক হয়তো হার্ড হবে, তবে আমি অনেস্ট কাজে নামছি, অনেস্ট ইয়েতে। তবে কখনো কোনো মিউজিশিয়ান ফোন করে বলে নাই কেমন আছো, তোমার বাচ্চারা কেমন আছে। হয়তো আয়ুব বাচ্চুর পরিবারকে খোঁজ নেওয়ার মতন ওদের মনে হয় না যে দরকার আছে, কারণ তাকে ট্রিবিউট করে হয়তো গান গেয়েছে অনেক মঞ্চে, অনেকে বলেছে আমি হারালাম কি এটা হারালাম বাপ। কখনো জিজ্ঞেস করেনি তুমি দুই বাচ্চা নিয়ে কেমন আছো, কেমন চলছো তুমি। আর ব্যান্ডের কথা বাদ দিলাম, ব্যান্ড তো আর ব্যান্ড যে মানুষটাই নেই, সুতরাং তার মতন তো আর কখনো ব্যান্ড তৈরি হবে না, কারণ মারা যাওয়া মানে তাকে সেটা হচ্ছে না। তো বাংলা টিচারে একদিন লিখতে দিছে মা সম্বন্ধে, তো সুন্দর মা সম্বন্ধে মা ভালো মা ইয়ে এগুলো অনেক কিছু লেখার পর একদম লাস্টে লিখছে আমার মা অনেক চালাক। কথাটা পড়ে বাচ্চু তো খুব খুশি এবং ওইটাতে টেন পাইছেও। হ্যাঁ, বাংলা ইংলিশ মিডিয়ামের বাচ্চা, বাংলা বাচ্চু তো সাইন করার আগে 500 টাকা দিয়ে বলছে বাবা এই যে তোকে 500 টাকা দিলাম, তুই নিচের অক্ষরটা যে লিখছিস এইটার জন্য তোর মা খুব চালাক, ও কি খুশি বল। আর মিউজিশিয়ানের সাথে সংসার করা জিনিসটা যেটা বললেন, ও মা প্রথম প্রথম তো ভোর আদান দিচ্ছে, শো করে আসছে, ভাত দিয়ে স্বামীর সাথে খাবো, বসে থাকতে হয়তো ঘুমাচ্ছি, তারপরে দেখতাম ফজরে আল্লাহু আকবার, তারপর আমার বলে তুমি খাও না, আমি সিনা একসাথে খাবো, পরে বলে তুমি খেয়ে ফেলবা পরে আস্তে আস্তে, কারণ ইউজ টু যখন হয়ে গেছে তখন বুঝলাম যে না। কিন্তু খাবার সময় উঠতাম, খাবারটা গরম করে, সে আমার শাশুড়ি আবার খুব ছেলেদের তিনও ছেলেকে খুব আদর করতো, তো ওদের যে খাবার গরম করে খাওয়া পাশে একটু বসে থাকা, আমাকে বলতো বসে থাকবে আমার ছেলে। ভাবি আপনার কাছে একটু জানতে চাই যে ধরেন প্রায় সময় আমাদের ফেসবুকেও তর্ক হয়, তো তর্কে আমি বলি যে দেখেন একটা রকস্টারের জীবন এবং তাকে মানিয়ে চলা, তার সাথে সংসার কিন্তু অন্য সাধারণ জীবনের চাইতে আলাদা হবেই, এটাই স্বাভাবিক। এটা সিনেমাতে যেমন দেখে তার চাইতে বেশি বাস্তবতা। আমার প্রশ্ন ধরেন যে গান এবং এই যে মাসুদ বলল ওয়ার্কহোলিক, আমরা নিজেরাও জানি এই রাত করে ফেরা বা যা এই যে কম্পোজিশন বা নিজের কাজের ক্ষেত্রে আপনার সাথে শেয়ার হতো কেমন শুরুর দিকে, বা কোনো অনেক লেজেন্ডারি গান আছে আপনার সাথে সাক্ষী বা আলাপ আলোচনায়, গানের আলাপ আলোচনায় আপনার সাথে ছেলে মেয়েদের সাথে? প্রতিটা নতুন গান টিউন করতে আগে তো তখন আমারও মানে নতুন বিয়ে, তখন রাত জেগে মিউজিশিয়ানের সাথে ইয়ে করতে খুব ভালো লাগে। প্রত্যেকটা গান স্টিল লাস্ট পর্যন্ত টিউন করলেই ফার্স্টে বাসায় সেটা শুনতাম আমরা। আচ্ছা, দেন স্টুডিওতে যেত, ওটার মধ্যে মানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যোগ হতো, তারপরে নিজে শুনতো, ভাল লাগতো না আবার ইরে আবার এরকম করতো। কিন্তু প্রতিটা গানই আগে বাসায় আমরা শুনতাম, আগে আমি একা শুনতাম, তবে বাচ্চারা বড় হয়ে গেছে পরে বাচ্চারা শুনতো। আর মিউজিশিয়ানের সাথে সংসার করা জিনিসটা যেটা বললে, ও মা প্রথম প্রথম তো ভোর আদান দিচ্ছে, শো করে আসছে, ভাত দিয়ে স্বামীর সাথে খাবো, বসে থাকতে হয়তো ঘুমাচ্ছি, তারপরে দেখতাম ফজরে আল্লাহু আকবার, তারপর আমার বলে তুমি খাও না, আমি সিনা একসাথে খাবো, পরে বলে তুমি খেয়ে ফেলবা পরে আস্তে আস্তে, কারণ ইউজ টু যখন হয়ে গেছে তখন বুঝলাম যে না। কিন্তু খাবার সময় উঠতাম, খাবারটা গরম করে, সে আমার শাশুড়ি আবার খুব ছেলেদের তিনও ছেলেকে খুব আদর করতো, তো ওদের যে খাবার গরম করে খাওয়া পাশে একটু বসে থাকা, আমাকে বলতো বসে থাকবে আমার ছেলে, যখন খাই বসে থাকতাম। কিন্তু কোনো গান টিউন করলে ফার্স্ট আমরা লিসেনার ছিলাম, দেন যাইতো স্টুডিওতে, ওরা সবাই শুনতো, তারপরে মানুষের সাথে সাফরা একটা আড্ডায় সাফরা বলছিল যে স্কুলে খুব বেশি যাওয়ার অবশ্য এই কাজটা তো আপনারই দায়িত্ব ছিল, হঠাৎ একদিন বোধ হয় গিয়েছিল এবং তখন জানতে পারে যে আমি অসুস্থ ছিলাম। তো আচ্ছা, সেদিন আমি বললাম আজকে তোমাকে আনতে যেতে হবে বলে ভোতর থেকে, আমি বললাম গেটে যে দারোয়ানকে বার, ওকে তো দেখলে সবাই চিনে, আর বলার তো কিছু না, দারোয়ানিতে ডেকে আনে মামনি আপনার আব্বা আসছে, তো ও তো নাম সে আঙ্কেলকে নামতে হবে, ওই নামলে তো একটু ভিড় হয়ে যায়, ও আবার একটু পছন্দ করতো না, স্বাভাবিক, তাও বাচ্চাদের সাথে দু একটা কথা বলতো, কিন্তু ওরা বাবা আনতে গেলে ওটা ওদের জন্য একটা মিরাকেল ব্যাপার ছিল, কারণ বাবা আনতে গেছে তার সাথে গাড়িতে উঠতেছে, মানে বাবা যে গেছে ওটা। এবং তাজওয়ারি স্কুলে সাফার স্কুলে বলতো কখনো এই বাবাটার কি ইচ্ছা হয় না যে বাচ্চাগুলোর স্কুলে এসে দেখি যে
বাচ্চাগুলো মাশাল্লাহ কত ব্রিলিয়ান্ট, হ্যাঁ আমার দুটো বাচ্চা কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক গড গিফটেড, তাজওয়ার তো ফুল স্কলারশিপে ওখানে গেছে, ওখানেও আলহামদুলিল্লাহ অনেক ভালো সাফরা, এরকম সাফরা ইউনিভার্সিটিতে যখন নিতে অ্যাডমিশন করাতে গেলাম আইবিতে, বাচ্চা তার এগুলো কিছু জানে, ও বলতেও পারবে না বেতন কত, কোন টিচার কি পড়ায়, কত টিচার বলতো যে একটু নিয়ে আসেন, তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, কখনো যেতাম না ওই ইউনিভার্সিটিতে। প্রথমে বলছে যে ভাবি যে আমাদের এই রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আজকে আপনি সাফরা এখানে বসে চা খেলো, মানে প্যারেন্টস মিটিং এ আপনি থাকতেন সব সময়, আমি কখনো যাই নাই। তারপরে শুধু তাজওয়ারের একটা অভ্যেস ছিল যে ছোটবেলায় লিখতে হয় না অ্যাবাউট মাই ফাদার অ্যাবাউট মাই মাদার লিখতে হয় না, সুন্দর করে যখন লিখতো না তো বাংলা টিচারে একদিন লিখতে দিছে মা সম্বন্ধে, তো সুন্দর মা সম্বন্ধে মা ভালো মা ইয়ে এগুলো অনেক কিছু লেখার পর একদম লাস্টে লিখছে আমার মা অনেক চালাক, কথাটা পড়ে বাচ্চু তো খুব খুশি এবং ওইটাতে টেনে টেন পাইছেও, হ্যাঁ বাংলা ইংলিশ মিডিয়ামের বাচ্চা বাংলা, বাচ্চু তো সাইন করার আগে 500 টাকা দিয়ে বলছে বাবা এই যে তোকে 500 টাকা দিলাম তুই নিচের অক্ষরটা যে লিখছিস এইটার জন্য তোর মা চালাক, ও কি খুশি সে বলতেছে কনভিন্স করতো, টেনে টেন পাইছি তো তাই সল্লুকে দিয়ে সাইন করলাম, কিছু মাইন্ড করিস না কথাটা কিন্তু ট্রু, হ্যাঁ কথাটা ট্রু কে তো কথা তুমি এবার না লিখলে পড়তা, আমার মা খুব চালাক আগে খুবই চালাক না 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 লিখেছি মিসে বলেছি গুড, মানে ওই টেনে টেন পাইলে সে সাইন করতো কিন্তু যদি টেনের এইট যেত খাতাটা চলে আসতো আমার কাছে, বাবাকে কষ্ট দিতে যেতেন ওরা। এটাই জীবন আসলে দুটি মন। আচ্ছা আমি দুজনের কাছে একটু জানতে চাই যে ক্রেজি ফ্যান আসলে মানে বাচ্চু ভাইয়েরা আছে সারা বাংলাদেশ সারা বিশ্ব জুড়ে, তো এটার ওয়ার্মটা মানে এটার কোনো স্মৃতি কোনো কনসার্ট শেষে আপনাদের অগণিত স্মৃতি মাসে আমি জানি একটা দুইটা যদি শেয়ার করতেন, এলাবি শো শেষ কোনো পাগলামি যে কোনো কিছু ইডেন কলেজ এমন একটা শো করতে গেছিলাম, মেয়েদের কলেজ এরকম যেটা, হ্যাঁ হ্যাঁ, তো এখানে তো মোটামুটি বস তো বসই, আর আমি হলো আরেকটা ছোট মানুষ, তো দুইজনকে মোটামুটি দুই দিক থেকে ঘিরে নিজেকে ছোট বলে কি সেভ করার চেষ্টা করছে নাকি, ক্রেজি বলতে কি মেয়েরা যে ক্রেজি ছেলে মানে ছেলে থেকে মেয়েরা হচ্ছে অনেক বেশি ক্রেজি আর কি বসের জন্য, আর এখন তো ক্রেজি ফ্যান বিভিন্ন জায়গাতে আমরা পাই প্রায়, যে বিদেশে গেলেও পাই হয়তো আপনি হাসছেন কিন্তু ঠিক ভেতরটা কেমন হচ্ছে এটা কেউই বুঝবে না, তো কেমন লাগে মানে আপনি চাইলেই তো অন্য যে কেউ একটা দল করে এই যে 3 বছর হয়ে গেলে আপনাদের পারতেন তাই না, প্রায় 4 বছরে পড়বে ওনার জন্মদিন অনুষ্ঠানে আমরা মোটামুটি আছি এখন, জি জি জন্মদিন উদযাপন করছি 60তম, এই যে স্পটলাইট আমি 3 বছর প্রায় 4.5 বছর পরে স্পটলাইটে আজকে এলাম, মানে আমি কখনো আসতে চাই না আসলে, ওনার সাথে বাজানোর পরে আর কোথাও বাজানোর ইচ্ছা জাগে না, আমি জানি না ফিউচারে কী হবে বা কী ডিসিশন আসতে পারে লাইফের চলার জন্য, হয়তো সেটা আমি জানি না, বাট আমার ভিতরে ওই ওনার সাথে বাজার, মানে আপনি প্রেসিডেন্ট হয়ে গেছেন এখন কি আবার কমিশনার ইলেকশন করবেন, এটা ভালো বলছেন। আমি ভাবির কাছে একটু জানতে চাই যে কলিগ মিউজিশিয়ানদের কেমন সাপোর্ট পেয়েছেন, থাকে না ফোন করে খোঁজ নেয়া বা কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন, তো এই বিষয়ে আপনি কার কার কথা বলতে চান আমাদের ইন্ডাস্ট্রির এই শোবিজে যাদের সাথে আপনি দীর্ঘদিন, স্টিল নাও 4 ইয়ার্স হচ্ছে এর মধ্যে, জি টু কথা বলাটা মিডিয়ায় খুব কঠিন, সো আমি যদি বলি এখন অনেক হয়তো হার্ড হবে, তবে আমি অনেস্ট কাজে নামছি অনেস্ট ইয়েতে, 2 বছর আমরা চুপচাপই ছিলাম কারণ তখনও বুঝে উঠতে পারিনি, কারণ আমি তো এই লাইনের কোনো কিছু জানি না, আর শুধু আমি কিচেন দেখতাম, কিচেন মিনস আমার বাসার কিচেন নট এবি কিচেন, এবি কিচেনে রান্না বাচ্চু করত আর আমার বাসার রান্না আমি করতাম, তো সো আমি যখন এটার হাল ধরতে হবে 2 বছর পরে যখন দেখলাম যে না সবাই যখন আমার মেয়ে যখন বললো যে না, তারপরে আমি বললাম মা করি শুরু করি,
বলে তুমি পারবা? আমি বললাম যে দেখি না কতটুক পারি। আছে তো মাসুদ, আছে অংশু, আছে জুয়েল, যেমন আমাদের সাথে ছিল আপনার মতন মানুষ আছে, এরকম অনেক সাংবাদিক আছে। তবে কখনো কোনো মিউজিশিয়ান ফোন করে বলে নাই কেমন আছো, তোমার বাচ্চারা কেমন আছে। হয়তো আয়ুব বাচ্চুর পরিবারকে খোঁজ নেওয়ার মতন ওদের মনে হয় না যে দরকার আছে, কারণ তাকে ট্রিবিউট করে হয়তো গান গেয়েছে অনেক মঞ্চে, অনেকে বলেছে আমি হারালাম কি এটা হারালাম, বাট কখনো জিজ্ঞেস করেনি তুমি দুই বাচ্চা নিয়ে কেমন আছো, কেমন চলছো তুমি। আর ব্যান্ডের কথা বাদ দিলাম, ব্যান্ড তো আর ব্যান্ড যে মানুষটাই নেই, সুতরাং তার মতন তো আর কখনো ব্যান্ড তৈরি হবে না, কারণ মারা যাওয়া মানে তাকে সেটাও শেষ। কিন্তু কখনো কোনো মিউজিশিয়ান স্বতঃস্ফূর্তভাবে আমাকে এখনও পর্যন্ত ফোন করে জিজ্ঞেস করেনি। একদিন দুই দিন টেক্সট করে জিজ্ঞেস করেছিল নকিব ভাই আর বিশ্বদা, কেমন আছো তুমি? আমি বলছি আলহামদুলিল্লাহ বাচ্চারা। আর কোনো মিউজিশিয়ান আজ পর্যন্ত, তাও ওই যে হয়তো কোনো গান দিয়েছে ওটা শোনার জন্য ওই হিসাবে। এটা খুব পীড়নের হলেও এই ধরনের কথা আসলে খুব ধারাবাহিকভাবে আমরা প্রায় সময় শুনি, আমাদের কানও যেন অভ্যস্ত হয়ে গেছে যে বলবে না, কিন্তু খুবই হাহাকারের, খুবই হাহাকার, একদম ইউনিটি নাই, প্রচুর সংগঠন আছে, আমরা প্রচুর গল্প করছি, সামনে কথা বলবে ঠিক পিছনে গালি, সত্যি।